আমাদের মডেল আমাদের দাদা, তো এই মডেলটা মডেল সিদ্ধু নাইকের মডেল না, প্রফেসর ডক্টর প্রাণ গুহা ডক্টর, ইজ দি মডেল পার্সন অফ আওয়ার উপজেলা, যে ওয়ার্ল্ড ক্রিয়েট বাই দি গড, বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ, দাদার মাধ্যমে এই উচিত হবে সেইটা আমার অত্যন্ত প্রত্যাশা। আর আরেকটা জিনিস বলবো, কেবল আমার ভেট বলার কথাই না কইলাম, এখন দাদা যে আমাদের মাঝে আসলো এই জিনিসটা আমি বলবো, এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে ওয়ার্ল্ড অলরেডি ক্রিয়েটেড বাই দি অপোজিশনাল পজিশন, পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত মেরু দিয়ে সৃষ্টি করছে, কেমনে বেহেশত দুজন ভালো মন্দ সুখ দুঃখ এই নিয়ে আমাদের সমগ্র পৃথিবী, পৃথিবীর সৃষ্টির মূল রহস্য হইল বিপরীত অর্থ শব্দ দিয়া, ভালো মন্দ বেহেশত দুজন কথা বুঝিয়ে দিলাম সংক্ষেপে, তাহলে আমি এই কথাটাই বলতে চাই, পৃথিবী সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন যে ওয়াইকালা রাব্বুকা লিল মালাইকা ইন্নি জাইলুন ফিল আরদে খালিফা। আমি এখন দাদার সম্পর্কে কথা বলবো, আমাদের কোরআনে স্পষ্ট ঘোষণা, আল্লাহ বলল কি, ওই যে আমি ফেরেশতাদের ডাক দিয়ে কইতেছি আমি এখন প্রতিনিধি বানাবো, কি বানাবো প্রতিনিধি বানানোর সর্বসাধারণ বুঝতে পারবেন সাধারণ কথা, সেই হিসেবে বলছি যে প্রতিনিধি অর্থ কি, সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রধানমন্ত্রী এমপি মেম্বার চেয়ারম্যান ইত্যাদি গ্রামের নেতা সহ এই প্রতিনিধি নির্বাচন করব, এই ঘোষণা কিন্তু আল্লাহ, সেই ঘোষণা অনুসারে আমাদের মাঝে এমন একজন প্রতিনিধি আমাদের মাঝে আসছেন, সেই প্রতিনিধিটাই হল প্রফেসর ডক্টর প্রাণ গুহা ডক্টর, ইজ দি মডেল পার্সন অফ আওয়ার উপজেলা, যে ওয়ার্ল্ড ক্রিয়েট বাই দি গড, বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ, প্রতিনিধি আল্লাহ নির্বাচন করছেন, মানুষ লেগিয়া ছিল বর্বরা ছিল অসভ্য ছিল, এখন কিন্তু মানুষ সভ্য হচ্ছে, সেই হিসাবে আমাদের মডেল আমাদের দাদা, তো এই মডেলটা মডেল সিদ্ধু নাইকের মডেল না, এই মডেলটাকে অবলম্বন করবেন যে এই আদর্শকে লালন ধারণ এবং তার ডেসক্রিপশন ইভ্যালিউশন ইমপ্লিমেন্টেশন এভরি সাইড আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দাদা অনুসরণ করব, যাতে উনি এগিয়ে যেতে পারেন, আমাদের কোনো দল ভিত্তিক কোনো কথা নাই, আমি একবারেই বলছি কাউন্টারিং এটা অলরেডি দুনিয়ায় সৃষ্টি হচ্ছে কাউন্টার এটা, তো সুতরাং আমাদের থানায় উনি একজন মডেল হিসেবে আমাদেরকে নেতৃত্ব দিবেন, আমাদের পথ সুপ্রসন্ন হবে, এই প্রত্যাশা রেখে দাদার দীর্ঘায়ু আপনাদের দীর্ঘায়ু আর আমি বড়দের দীর্ঘায়ু কামনা করার আগেই আপনারা করবেন, আমি তো আপনাদের খাদেমে সাত আটটা থানা সাতান বা 64 বছর আমার খেদমত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।